জান্নাত টিভি 21 খাদিজা বিবি বলে নবীজি খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না বলেন তো জাহান আছি পেরেশান খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না বলেন তো জাহান আছি পেরেশান খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি শোনো না শেষ বিদায় দাবি থাকিবে বাকি হবে না বলা আমাই হবে না বলা আমাই শুনিয়া নবী বলে ও বিবি অমন কথা বলো না আর আসিয়া কাছে বলে বিবিকে কি তোমার ওই বেদনা কি তোমার ওই বেদনা খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না বলেন তো জাহান আছি পেরেশান খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি শোনো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন আম্মা জাগান খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা বিশ্ব নবীকে উদ্দেশ্য করে আরো কি বলেছিলেন সেই দিন কবি লিখছে শুনুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহ নবী আর যা কিছু দিয়েছো আমায় আমি পেয়েছি চাওয়ার বেশি পেয়েছি চাওয়ার বেশি বলে নুরুল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নিল ওই দেখো না আর মহা খুশিতে বলে বিবিকে ধন্য মোর জীবন খানা ধন্য মোর জীবন খানা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নবী আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী তবে একটা স্ত্রী হিসেবে একটা স্বামীর কাছে যতটা চাওয়া থাকে যতটা পাওয়া থাকে তার থেকে অনেক অনেক তুলনায় বেশি আপনি আমাকে দিয়েছেন তখন নবী আমার অত্যন্ত খুশি হয়ে গেলেন তারপরে নবী আমার বললেন আমি দিনে দাওয়াত দিতে যাব খাদিজা আর কি কোনো কিছু বলার আছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তখন কি বললেন শুনুন দয়ার রাসূল করুন কবুল দয়ার রাসূল করুন কবুল আজকে আমার তিন দাবি আর খোদার কসম সারাটি জীবন করব না কোন দাবি করব না কোন দাবি কি দাবি যেদিন আমি মারা যাব দুনিয়ার কাপড়ে মোর কাফন করো না তোমার গায়ের জুবা দিয়ে করে দিও মোর কাফন খানা করে দিও মোর কাফন খানা খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না বলেন তো জাহান আছি পেরেশান খাদিজা বিবি শোনো না
নবীজি রাজি হয়ে গেলেন ঠিক আছে আমার জুব্বা দিয়ে তোমার কাফন করে দেব কিন্তু আমার এই জুব্বা দিয়ে তোমার কি কাফন কাপড় হবে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন হুজুর আপনার যে জুব্বাগুলো নষ্ট হয়ে যেত সেগুলো আমি নষ্ট করিনি সেগুলো আমি তুলে রেখে দিয়েছি যেগুলো পুরানো হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি ওই জুব্বা দিয়ে আমার কাফনে কাপড় করে দেবেন একটি দাবি আরেকটি দাবি হলো আমার জানাজা নামাজ আপনি আদায় করবে আপনি পড়াবেন আর তৃতীয় নাম্বার দাবি কি করেছিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ওই কবরে যখন সোয়াবি আপন ওই কবরে যখন সোয়াবি আপন ইয়া রাসূল মোর লাশখানা তিন মুঠো করে মাটি দেওয়ার পরে যেন আপনি চলে যাবে না যেন আপনি চলে যাবে না একটু চেয়ে চেয়ে দেখবে নবী খাদিজা বিবির কবরখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটাই মনের তামানা এটাই মনের বাসনা খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না বলেন তো জাহান আছি পেরেশান খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি শোনো না নবী আমার সেই তিনটি দাবি মেনে নিলেন তার কিছুদিন পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করে গিয়েছিলেন কি ঘটনা ঘটেছিল কবি লিখছে শুনুন মা খাদিজা নিল রে পর্দা মা খাদিজা নিল রে পর্দা ওরে শেষ জনমের মতো রে আর কোনো দিন আসবে না রে এই জগৎ সংসারে এই জগৎ সংসারে কাফন দাফন হয়ে গেল মা খাদিজার শোনো না আর সকল সাহাবা আসিল চলে মোর নবীজি এলো না মোর নবীজি এলো না সাহাবায়ে কেরামগণ সবাই কবর ছেড়ে চলে যাচ্ছেন কিন্তু নবী আমার সেই কবর থেকে এক পা পিছু পা হচ্ছেন না কেননা তিনি দাবি রেখেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে সবাই চলে গেলেও আপনি যেন আমার কবরস্থানের পাশে থেকে সরে যাবেন না আপনি দেখবেন আমার কবরে কি হচ্ছে আপনি দেখবেন তো তখন তিনি সরছেন না কিছু সময় পরে দেখা গেল সাহাবায়ে কেরামরা বর্ণনা করছেন নবী আমার সেই কবরের উপরে নিজের সিনা মোবারক দিয়ে চাপ দিচ্ছেন তার কিছু সময় পরে দেখা গেল নবী আমার দুটি হাত তুলে আর আল্লাহ দরবারে অত্যন্ত কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন যখন তারপরে কবর ছেড়ে চলে আসলে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনাকে কোনোদিন আমরা এরকম করতে দেখিনি কোন কবরের সাথে আপনি এরকম কেন করলেন বিয়াদুমি মাফ করুন যদি হুজুর আমাদেরকে একটু বলতেন নবী আমার তখন কি বলেছিলেন শুনুন মেহবুবে খোদা নুরুল হুদা মেহবুবে খোদা নুরুল হুদা সাহাবাদের কারণ জানাই তোমাদের মা খাদিজার দাফন করার পর দেখি কবর ছোট হয়ে যাই কবর ছোট হয়ে যাই তাই কবর ধরে কাঁদি অঝরে কবর ধরে কাঁদি অঝরে কিন্তু খাদিজার কবর কোন কথা শোনে না তাই তুলি দুটি হাত করি মোনাজাত তখন পূরণ হলো মোর বাসনা পূরণ হলো মোর বাসনা নবী আমার যখন দোয়া করছেন কেঁদে জারে জার হয়ে যাচ্ছে তখন আল্লাহ পাক কবরকে উদ্দেশ্য করে কি বলেছিলেন ছন্দের মাধ্যমে লিখছে শুনুন বলে গো খোদা নুরুল হুদা বলে গো খোদা নুরুল হুদা কে দো না বন্ধু তুমি কে দো না বন্ধু তুমি
সব কিছু আমি সহিতে পারি কিন্তু বন্ধু তোমার কান্না সহিতে পারি না আমি তোমার কান্না সহিতে পারি না আমি ওরে খাদিজার কবর ধর না সবর বন্ধুর মনে ব্যথা দিবি না বন্ধু আমার কাঁদিলে পরে নড়ে যাই মোর আরশ খানা বলো না সুবহানাল্লাহ বন্ধু আমার কাঁদিলে পরে নড়ে যাই মোর আরশ খানা নড়ে যাই মোর আরশ খানা গজলটি আপনাদের মাঝে বললাম একটু শিক্ষণীয় বিষয় আছে দেখুন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির স্ত্রী তানার সাথে যদি এই রকম ঘটনা ঘটে যায় আমরা তো সাধারণ মানুষ দিনের পর দিন কত না গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি কত গুনাহ না আমরা করছি আমাদের উপায় কি হবে আমরা কি একবারও ভাবি সারাটা দিন আমরা দুনিয়ার বিকাজ করে যখন রাতে ঘুমাতে যাই তখন তো মাথায় হাত দিয়ে একবার চিন্তা করা উচিত যে আজকে আমরা কটা গুনাহ করলাম কটা নেকি করলাম এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় এই দুনিয়ার মাঝে যদি হঠাৎ কারেন্টটা চলে যায় এখনই সবাই মোবাইল বার করবে ফ্ল্যাশ লাইট জ্বালাবে কেন ভয় লাগে অত্যন্ত অন্ধকারে একবার ভেবে দেখেছেন যখন গহীন কবরে বাঁশবাগানের কোণে একা একা আপনাকে ফেলে রেখে আসবে সেখানে আপনার কি অবস্থা হবে আসুন আমরা কবরের পুঁজি সংগ্রহ করি কবি ছন্দের মাধ্যমে শেষ ছন্দ লিখছে ওই কবর ঘরে যেতে সবারে ওই কবর ঘরে যেতে সবারে হবে মমিন মমেনা কি নিয়ে উঠবে হাসরে তোমার গোনাই ভরা মোল্লামা গোনাই ভরা মোল্লামা কবি গুলজার তোর কবরে ওরে আলামিন তোর কবরে কি হবে কেউ জানে না কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল বলে শাহে মদিনা বলে শাহে মদিনা খাদিজা বিবি বলে নবীজি মোর দুইটি কথা শোনো না বলেন তো জাহান আছি পেরেশান খাদিজা বিবি শোনো না খাদিজা বিবি শোনো না